Yeah. বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে তোমরা একটা বিষয়ে আমাকে জিজ্ঞাসা করছো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন প্রক্রিয়া করাকালীন আমরা কোন ইনকাম সার্টিফিকেট জমা দেব কি প্রসিডিওর মাধ্যমে ইনকাম সার্টিফিকেট আনবো কোন ইনকাম সার্টিফিকেট ভ্যালিড হবে কোন ইনকাম সার্টিফিকেট দিলে আমরা টাকা পাবো না সমস্ত কিছুই এই ভিডিওতে বিস্তারিত এক্সপ্লেন করব আর ইনকাম সার্টিফিকেট হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিডকাম স্কলারশিপে আবেদন করার মুখ্য বিষয় তাই সেই কারণে এই ভিডিও Maybe. বিস্তারিত ওয়াচ করো ডিটেলসে আলোচনা করবো কীভাবে তোমরা ইনকাম সার্টিফিকেট পাবে আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড ক্লিক 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 করে 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 সাবস্ক্রাইব করার সাথে অল আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আর আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো তোমরা যারা এই মুহূর্তে স্বামী বিবেকানন্দ মেরিডকাম স্কলারশিপে আবেদন করেছো কিংবা করবে তোমাদের কিন্তু সর্বপ্রথম জোগাড় করতে হবে ইনকাম সার্টিফিকেট এবং একটি নির্দিষ্ট ইনকাম সার্টিফিকেট জোগাড় করতে হবে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন পদ্ধতিতে ইনকাম সার্টিফিকেট আনা সম্ভব কিন্তু প্রত্যেকটি ইনকাম সার্টিফিকেট স্বামী বিবেকানন্দ মেড কাম স্কলারশিপের জন্য ভ্যালিড নয় কি করবে সমস্ত প্রসিডিওরই তোমাদের দেখায় সবার প্রথমে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে সবার প্রথমে তোমাদের গুগল ব্রাউজারে চলে যেতে হবে এবং এখানে সার্চ করতে হবে এস এটা সার্চ করলেই কিন্তু তোমরা প্রথমেই দেখতে পারবে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট এস এম তো এখানে যদি তোমরা ক্লিক করো বললেই কিন্তু তোমরা অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসবে দেখতেই পাচ্ছো এস বিএমসি এম ডব্লু ডট বি ডট ইন এই ওয়েবসাইটে তোমরা চলে আসবে শুধু এস বি এম সি এম লিখলেই হবে তো স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি এবং এখানে গিয়ে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি বিভিন্ন ইন্টারফেস এখানের মধ্যে ডাউনলোড বলে একটি সেকশন তোমরা দেখতে পারবে ওই ডাউনলোড সেকশনে ক্লিক করে দেখতে পাচ্ছ লেখা রয়েছে তিনটে অপশান রয়েছে ইনকাম সার্টিফিকেট ইউজার ম্যানুয়াল আর হচ্ছে ইউজার ম্যানুয়াল ফর নন নিট ইনকাম সার্টিফিকেট যে জায়গাটা লেখা আছে সেই ইনকাম সার্টিফিকেট তোমরা ক্লিক করবে তোমাদের কিন্তু একটা ইনকাম সার্টিফিকেট এর ডাউনলোড হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ যে ইনকাম সার্টিফিকেটটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে এই রকম একটা ইনকাম সার্টিফিকেট তোমরা দেখতে পারবে তোমরা প্রথমেই দেখতেই পাচ্ছ মডেল প্রোফর্মা ফর ইনকাম সার্টিফিকেট ইন কেস অফ নন স্যালারিড প্যারেন্টস অ্যান্ড গার্জিয়ান এই যে ইনকাম সার্টিফিকেটটা তোমরা ডাউনলোড করলে স্বামী বিবেকানন্দ মেকাম স্কলারশিপের পোর্টাল থেকে এই যে ইনকাম সার্টিফিকেটের ফর্মটা এটা কিন্তু শুধুমাত্র নন স্যালারিড পার্সনের জন্যই মান্থলি স্যালারির কোনো না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাকে এই এই ফর্মটা ফর্মটা পূরণ করতে হবে দিয়েই কিন্তু তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপে আবেদন করতে হবে আর যারা স্যালারিড পার্সেন যারা স্যালারি পাঁচশো প্রতিনিয়ত প্রত্যেক মাসে তাদের ক্ষেত্রে কি হবে সেটা শেষে বলছি টু বি গিভেন বাই এনি গভর্নমেন্ট অফিসার নট বিলো দ্য র্যাঙ্ক অফ জয়েন্ট বিডিও ইন কেস অফ রুরাল এরিয়ার্স এক্সিকিউটিভ অফিসার ইন কেস অফ মিউনিসিপ্যালিটি ডেপুটি কমিশনার অফ কর্পোরেশন অ্যান্ড গ্রুপ এ গ্যাজেটেড অফিসার তার মানে তোমরা বুঝতেই পারলে এই যে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে কার কাছ থেকে তোমরা ইনকাম সার্টিফিকেটটা নেবে যে কোনো কাউট থেকে কিন্তু ইনকাম সার্টিফিকেট নিয়ে আপলোড করে দিয়ে আবেদন করলে কিন্তু তোমরা পাবে না অতি অবশ্যই মনে রাখতে হবে জয়েন্ট ভিডিও ও বা এ গ্যাজেটেড অফিসার যারা রয়েছে বা যেটা বললাম মিউনিসিপ্যালিটি ও যে অফিসার রয়েছে এ সেই সমস্ত যেগুলো মেনশন করা রয়েছে যেগুলো বললাম সেই সমস্ত জায়গার থেকেই কিন্তু তোমরা ইনকাম সার্টিফিকেট নেবে আমি তোমাদের প্রত্যেককে রিকমেন্ড করব জয়েন্ট ভিডিও থেকেই কিন্তু তোমরা এই সার্টিফিকেটটা নেবে এ এবং এ গ্রেড প্রাপ্ত অফিসারের যাতে ন্যূনতম সিগনেচার থাকে এই সার্টিফিকেটে তাহলেই কিন্তু এটাকে ভ্যালিড বলে গ্রহণ করা হবে পরিষ্কারভাবে যেটা লেখা আছে সেটাই কিন্তু তোমাদের লাগবে কাজে কাজেই তোমরা এই জিনিসগুলো কিন্তু অতি অবশ্যই ফলো করবে এরপরে কি কি তোমাদের ফিল করতে হচ্ছে দেখে নাও দেখো কোথায় কি লিখতে হবে তোমাদের পরিষ্কারভাবে আমি এখানে উল্লেখ করে দিয়েছি লিখে দিয়েছি প্রথমে তোমার নাম তারপরে তোমার বাবার নাম অর্থাৎ এখানে বাবার নাম যেখানে লিখেছি সেই জায়গায় তোমার তোমার যে গার্জিয়ান রয়েছে তোমার মা যদি গার্জিয়ান হয় সেক্ষেত্রে মার নাম অর্থাৎ গার্জিয়ানের নাম দিতে হবে তারপরে রেসিডেন্সিয়াল অফ ভিলেজ টাউন অর্থাৎ গ্রাম বা শহরের নাম তোমাদের এখানে দিতে হবে তারপরে পিএস অর্থাৎ থানার নাম তারপরে ডিস্ট্রিক্ট রয়েছে তোমার জেলার নাম তারপরে এখানে যেটা লেখা রয়েছে ইজ নোন টু মি ফর ড্যাশ দিয়ে ইয়ার মান্থ এখানে লেখা রয়েছে এটা কিন্তু তোমরা ফাঁকা রাখবে কারণ এখানে কিন্তু যে অফিসার তোমার এই ইনকাম সার্টিফিকেটে সই করবে সেই অফিসার তোমাকে কতদিন চেনে সেই অনুযায়ী কিন্তু তারা জিনিসটা বসাবে এটা তুমি তোমার এখানে কিছু করার দরকার নেই তারপরে নিচে লেখা রয়েছে হিজ হারফ ফাদার গার্জিয়ান হাজব্যান্ড ইজ এ পারমানেন্ট রেসিডেন্সিয়াল অফ ভিলেজ টাউন মানে এখানে তোমার যে গার্জিয়ান তোমার বাবা বা মা যে গার্জিয়ান রয়েছে তার যে ঠিকানা সেটা দিতে হচ্ছে এ গ্রাম বা শহরের নাম এবং পুলিশ স্টেশন অর্থাৎ থানার নাম তারপরে ডিস্ট্রিক্ট ই তোমার নাম তারপরে স্টেট এবং স্টেট এখানে অবশ্যই পশ্চিমবঙ্গ ওয়েস্টবেঙ্গল হবে প্রত্যেকের ক্ষেত্রে তো ওয়েস্টবেঙ্গল তোমরা দিয়ে দেবে এবং তারপরেই কিন্তু মেন বিষয়টা এখানে উল্লেখ করা রয়েছে দ্য টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম ফ্রম অল সোর্সেস অফ বোথ দ্য প্যারেন্টস গার্জিয়ান হাজবেন্ড স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি টু টু টোয়েন্টি ওয়ান ইজ রেট মানে তোমাদের টোটাল ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম কত আছে যত ধরনের তোমাদের সোর্সেস আছে ইনকামের ফ্যামিলির সমস্ত সোর্সেস মিলিয়ে টোটাল ইনকাম কত এখানে অবশ্যই তোমাদের সেই অ্যামাউন্টটা বসাতে হচ্ছে আর এখানে আমি লিখে দিয়েছি আড়াই লক্ষ টাকার কম অর্থাৎ আড়াই লক্ষ টাকার কম অতি অবশ্যই এখানে অ্যামাউন্ট বসাতে হবে যদি আড়াই লক্ষ টাকার বেশি হয় তাহলে তো স্কলারশিপে তুমি আবেদনযোগ্যই নয় সেই কারণে তোমাকে আড়াই লক্ষ টাকার বেশি অ্যামাউন্ট এখানে হলে কিন্তু চলবে না আড়াই লক্ষ টাকার কম এখানে অ্যামাউন্ট বসাতে হবে এবং তারপরে তোমাদের কিন্তু যে অফিসার আর অ্যাকচুয়ালি এই ইনকাম সার্টিফিকেটটায় সিগনেচার করবে তাকে এই সিগনেচারের জায়গায় সই করতে হবে তারপরে ব্লক লেটারে তোমার তার নাম লিখতে হবে ক্যাপিটালে তাদের পুরো নামটা এখানে নেমের জায়গায় লিখতে হচ্ছে তারপরে তারা ডেজিগনেশান দেবে এ তারপরে এখানে দেখো ফুল অ্যাড্রেস এই অফিসারের যে ঠিকানা আছে তিনি সেই ঠিকানাটা দেবে তারপরে প্লেস রয়েছে ডেট রয়েছে তারা এখানে বসিয়ে দেবে এগুলো তোমাদের করার প্রয়োজন নেই এবং পরবর্তীকালে নোটিশ বোর্ড এন তে দেখো একটা পরিষ্কারভাবে একটা বিষয় উল্লেখ করা আছে ইন কেস অব দ্য স্যালারিড পারসন গার্জিয়ান স্যালারি সার্টিফিকেট অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি হ্যাজ টু বি সাবমিটেড তার মানে বুঝতেই পারলে নোটিশ বোর্ডে কি লেখা আছে যারা স্যালারি পায় অর্থাৎ তারা মান্থলি বেসে স্যালারি স্লিপ তাদের রয়েছে পে স্লিপ রয়েছে বা কোনো ডকুমেন্ট রয়েছে তারা স্যালারি পাচ্ছে সেই ডকুমেন্ট কিন্তু তারা সরাসরি দেখাতে পারে যেখানে তোমরা তোমার বাবা বা মা কাজ করছে সেইখান থেকে সেই সার্টিফিকেট দিলেই কিন্তু রীতিমতো হয়ে যাবে আর যদি তোমার বাবা স্যালারি পার্সেন্ট না হয় প্যারেন্টস স্যালারি পার্সেন্ট না হয় গার্জিয়ান স্যালারি পার্সেন্ট না হয় তাহলে কিন্তু এই ফর্মটা ফিল আপ করেই কিন্তু অফিসারের থেকে সিগনেচার করিয়ে এই ইনকাম সার্টিফিকেটটা আপলোড করতে হবে স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের পোর্টালে তোমাদের অনেকের ডাউট ছিল ইনকাম সার্টিফিকেট নিয়ে অনেকে আমাকে ইনস্টাগ্রামে একই বিষয় বলেছ পুরো বিস্তারিত ডেডিকেটেডভাবে তোমাদের বিষয়টা জানিয়ে দিলাম এখনও যদি কোনো প্রকার জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো একই সাথে আমাকে ইনস্টাগ্রামে সরাসরি জিজ্ঞাসা করতে পারো আমি তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব যে তোমরা কিন্তু একেবারেই অন্য কোনোভাবে ইনকাম সার্টিফিকেট জেনারেট করে আপলোড করো না অফিসিয়াল ওয়েবসাইটে যে রুলস আছে রেগুলেশন রয়েছে যেটা বলে দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে ইনকাম সার্টিফিকেটের ফর্ম দিয়ে দিয়েছে সেই একই রকমভাবে কিন্তু এই পদ্ধতিতেই তোমরা ইনকাম সার্টিফিকেট বের করো আদারওয়াইজ কিন্তু তোমাদের আবেদন হয়তো বা হয়ে করতে পারবে তুমি টাকা পাবে কিনা সেটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই সেই কারণে যেরকমভাবে অফিসিয়াল ওয়েবসাইটে বলে দিয়েছে সেটা মেনশন করেই কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়া কমপ্লিট করো আমি চাই তোমাদের মধ্যে প্রত্যেকে যারা আবেদন করবে প্রত্যেকেই যাতে স্কলারশিপটা পায় প্রত্যেকেই যাতে এই স্কলারশিপের টাকা কাজে লাগিয়ে পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে পারে এটাই আমি চাই সেই কারণেই তোমাদেরকে সঠিক বিষয়টা উতুলে ধরলাম এখনও অনেক সময় আছে এ তোমরা ইনকাম সার্টিফিকেট যেরকম বললাম সেই রকমভাবে তোমরা তৈরি করে নাও তারপরে তোমরা আবেদন প্রক্রিয়া কমপ্লিট করো ও তোমরা কারা এইভাবে ইনকাম সার্টিফিকেট তৈরি করে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করেছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিয়ে স্বামী বিবেকানন্দ মেডকাম স্কলারশিপের জন্য অনেক বেস্ট উইসেস রইলো তোমাদের জন্য আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত